রাতের অন্ধকারে জমি মাফিয়াদের মাধ্যমে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার আদিবাসীদের জমি হস্তান্তর হয়ে যাচ্ছে। এমনকি সেই জমি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও কর্মীদের চক্রান্তে এবং প্রচ্ছন্ন মদতে আদিবাসীদের জমি ভিন্ন সম্প্রদায়ের দখলে চলে যাচ্ছে। পাশাপাশি আরও অভিযোগ, রাতের অন্ধকারে রেকর্ড হস্তান্তরের কাজ করা হয়ে থাকে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায় এক আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু জমি ভিন্ন সম্প্রদায়ের লোকের নামে বিক্রি করা হয়েছে, এমনকি রেকর্ড হস্তান্তর পর্যন্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ। এলাকায় কানপাতলেই শোনা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এলাকার কিছু জমি মাফিয়া আদিবাসীদের ঢাল বানিয়ে আদিবাসীদের জমি কেনা বেচা করছে। এই কাজে প্রচ্ছন্নভাবে মদত যোগাচ্ছে ভূমি সংস্কার দপ্তর। আদিবাসীদের জমি কিভাবে হস্তান্তর বা রেকর্ড ট্রান্সফার হচ্ছে অন্য সম্প্রদায়ের মধ্যে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। এলাকায় আদিবাসীদের অভিযোগ, এই নিয়ে ভূমি সংস্কার আধিকারিককে বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। পাশাপাশি এই অভিযোগ, এই ধরনের বেআইনি কাজের পেছনে ভূমি সংস্কার আধিকারিক রয়েছেন। সিঁদুর নামে রেজিস্ট্রি করে দিয়েছে, সেটা আমার কাছে প্রমাণ আছে, সবই কিছু আছে, কিন্তু সবই কিছু আয়েস উদ্দিন আর মজামিল করছে সিঁদুরকে। জমিটা নামতেও দিব না, বলে দিলাম আমি প্রশাসনকে। আচ্ছা, বিয়ার আরো কি বলছে? কতগুলো জায়গা আছে এখানে? কি নাম? তো বিনয় ওরাও বিক্রি করেছিল নাকি এর কাছে, মধু মাস্টারের কাছে, মহাদেব ওরাও। তারপরে মহাদেবের কাছ থেকে ট্রান্সফার হলো জমিটা এই লালু, বচন, বিহারি এদের কাছে। এদের কাছ থেকে আবার জমিটা ট্রান্সফার হলো আইসদের কাছে, আইস আর মোজামিল। তো মোজামিল আর আইসের নামে যখন ট্রান্সফার হলো, ট্রান্সফার হওয়ার পর এরা করলো কি, নিজের নামে রেকর্ড করে নিল, রেকর্ড নামাও আছে। এবার হচ্ছে আদিবাসীদের জমি কীভাবে রেকর্ড হয়, আদিবাসীদের জমি কীভাবে রেকর্ড হয়, যখন ভোলা ওরাও কোর্টের মধ্যে আইস আর মেজামুলের নামে, মেজামুল নাম তো, মেজামুলের নামে যখন কেস করলো, তখন ওরা দুদিনের ভিতরে রেকর্ডটা কেটে দিল। রেকর্ডটা কেটে দুদিনের মধ্যে সিধুর নামে জমিটা ট্রান্সফার হয়ে গেল, রেজিস্ট্রিও হলো, আর প্লাস ওর নামে জমিটা টাকার দৌলতে রেকর্ডও হয়ে গেল। এটা কীভাবে সম্ভব? জমি তো সম্পূর্ণ বিয়ালের, দেখেন ও ছাড়া তো আর কেউ দেখেন না, তাই না? তো দুদিনের মাথায় যদি হয় তাহলে উনারই কাজ। পুলিশ এসেছিল দখল দিতে, এবার হচ্ছে দখল, যেটা হচ্ছে যে রায়টা দিয়েছে কোর্ট, যে রায়টা দিয়েছে ওর মধ্যে পরিষ্কার দেওয়া আছে 125 আর 144, ওখানে পরিষ্কার আছে যে এখানটায় মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পিস ব্রেক করতে পারবে না, সেই কারণে এসেছিল, কিন্তু দখল করতে পারবে না জমি। কি নাম তোমার? আমার নাম রমেশ ওরাও। অন্যজন দখল নয়, আমি নিজে আমি সম্পত্তি কিনে দিয়ে দৌ দই দাগে আছে 2500 জায়গা, 26 বাটা 300 দাগে ওটা থেকে 470 জায়গা, 29 বাটা 383 দাগে, 29 বাটা 383 দাগে 2100 জায়গা, 2 দাগে 2500 জায়গা। আমি এটা রেজিস্ট্রি করে নিয়েছি। কবে করেছিলেন আপনি রেজিস্ট্রি? 2009। আচ্ছা, তোমরা দেখলে কাগজপত্র দেখলেন, আমি মুখে বলছি বলতো ভাই। আচ্ছা, 2009। আবার কাকে বিক্রি করেছেন জমিটা? আমি বিক্রি করিনি, আমার নামে হই আছে। না, আপনার নামে আছে, কিন্তু লিজ কাকে দিয়েছেন, লিজ নামা কাকে করেছেন? মোজাম্বিলদেরকে নাকি আপনারা জায়গাটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, স্যার 32 বছর আগে কেনা বেচা হয়েছে, তার কাছ থেকে নিয়েছে ওরা, পজিশন দেবে না, বাদশা দিব আমার পেট পেলা আছে, এই দুইবার এখন কাজ নেই, কাজ কর্ম জায়গাতে তো আমার কাজ করতে দিচ্ছে না, ঘেরাঘেরি করবো যেটা করতে দিচ্ছে না, নেশা করছে স্যার। 2000 আইন করবো, তাই আইনের মাথায় যাচ্ছে আমার। আচ্ছা, কি নাম আপনার? সিধু রাও। কি নিয়ে গন্ডগোল এখানে?
বলছি হরিশ্চন্দ্রপুরে শুধু এরকম গন্ডগোল কেন হচ্ছে এই জমি জায়গা নিয়ে? স্যার বারবার এরকম এখানেই গন্ডগোল কেন হচ্ছে হরিশ্চন্দ্রপুরে? কখনো রাতারাতি জমি দখল হয়ে যাচ্ছে স্যার মানুষের? উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। পূজো মানে পেট পূজো, আর বাঙালির পেট পূজো মানে আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল।